আজকের রাশিফল 19শে ফেব্রুয়ারি 2022 শনিবার, তিথি কৃষ্ণ, তৃতীয়া, জন্ম রাশি হলো কন্যা, সূর্যোদয় সকাল 6:19 এবং সূর্যাস্ত বিকাল 5:31। মেষ রাশির রাশিফল। আজ শত্রু ভয় থেকে সাবধানে থাকুন, চিকিৎসার জন্য খরচ একটু বাড়বে, বন্ধু বিবাদ বাড়তে পারে, কর্মস্থানে সম্মান নিয়ে টানাটানি হতে পারে, দূরের কোনো বন্ধুর সাথে যোগাযোগ হবে, আজ ব্যবসা ভালোই চলবে, কর্মক্ষেত্রে নতুন কিছু যোগাযোগ আসতে পারে, সংসারে মাত্রা ছাড়া খরচ হতে পারে, আপনি বন্ধুর কাছ থেকে কিছু সাহায্য আজ পেতে পারেন, আপনি আপনার শারীরিক ক্ষমতা বজায় রাখতে কিছু ক্রিয়াকলাপ উপভোগ করতে পারেন, যদি প্রয়োজন হয় বন্ধুরা আজ সাহায্যে এগিয়ে আসবে, প্রেমে হতাশ হতে পারেন, দূরবর্তী স্থানে যাত্রা আরামদায়ক হবে না, আজ আপনি একটু গুরুত্বহীন বোধ করতে পারেন, নিজের ভাগ্য সংখ্যা হলো 7। বৃষরাশির রাশিফল। স্বাস্থ্যের জন্য কোনো সমস্যা হতে পারে, প্রতিকূল পরিবেশে আজ মুখোমুখি হতে পারেন, আজ কোনো পদক্ষেপ নেওয়ার আগে সাবধানতা অবলম্বন করুন, পরিবারের সদস্যদের সাথে হালকা মুহূর্ত আজ কাটাতে পারেন, আজ প্রেমের জীবনে ভুগতে পারেন, আজ কর্মস্থানে সহকর্মীরা আপনার প্রতি বিনয়ী হতে পারেন, স্ত্রীর কথায় বিশেষভাবে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে, খেলাধুলায় নাম করার সুযোগ হাতছাড়া হতে পারে, গুরুজনের সঙ্গে মনোমালিন্য হতে পারে, পুরনো কোনো পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন, মাত্রা ছাড়া রাগ সংসারে অশান্তি ডেকে আনবে, বাসস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে, সংসারে প্রচুর শ্রীবৃদ্ধি হওয়ায় শান্তি আসবে, সন্তানের ব্যাপারে কিছু অভিজ্ঞতার সঙ্গে আলোচনা হবে, আজকে ভাগ্য সংখ্যা হলো 6। মিথুন রাশির রাশিফল। আজ বেশি উদারতা কারোর প্রতি না দেখানোই ভালো হবে, ভ্রমণের সুযোগ বন্ধ হতে পারে, আজ নিজের অজান্তে এমন কিছু করবেন যা প্রিয়জনের ভালোবাসা পাবেন, বন্ধুরা আপনাকে আজ ঠকাতে পারেন, স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে মতান্তরের সৃষ্টি হতে পারে, আজ কর্মক্ষেত্রে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হবে, শিক্ষার্থীদের ক্ষেত্রে আজ ভালো দিন, প্রিয়জনের কাছে সময় কাটানোর সুযোগ পাবেন, আজ আপনি নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন, আপনি মায়ের কাছ থেকে কিছু আর্থিক সুবিধা পেতে পারেন, স্ত্রীর সাথে সম্পর্কে ক্ষতি হতে পারে, যে কোনো অংশীদারিত্বে দায়বদ্ধ হওয়ার আগে অভ্যন্তরে অনুভূতি কী বলছে তা শুনুন, সহায়ক গ্রহগুলি আজ আপনাকে সন্তুষ্ট বোধ করার প্রচুর কারণ এনে দেবে, কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে, আজকের ভাগ্য সংখ্যা হলো 4। কর্কট রাশির রাশিফল। স্বাস্থ্যের খাতিরে চিৎকার করবেন না, আজ আর্থিক পরিস্থিতি শক্তিশালী হবে, অতিরিক্ত অর্থ ব্যয় আজ হতে পারে, আজ আপনি পরিবারের সদস্যদের সাথে কথা বলে সব কিছুতেই সম্মত হতে পারবেন না, প্রেমিকার সাথে সম্পর্ক আন্তরিকহীন হয়ে উঠতে পারে, সফর করা তাৎক্ষণিক ফল না আনলেও ভবিষ্যতের জন্য লাভদায়ক হবে, স্ত্রী আজ আপনার মর্যাদার বিরূপভাবে প্রভাবিত হতে পারেন, আজ কোনো কাজের শুরু ভালো হবে না, আজ কোনো কাজে সম্মানিত হতে পারেন, একাধিক পথে আয় বাড়তে পারেন, দূরে কোথাও বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা হবে, আজ একটু সাবধানে চলাফেরা করুন, বিপদে চোখ রয়েছে, আজ কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে, যারা গানবাজনা নিয়ে কাজ করেন তাদের জন্য ভালো সময়, রক্তচাপে সমস্যা বাড়তে পারে, আত্মীয়দের সাথে বিবাদ বাঁধতে পারে, প্রেমের প্রতি অভিমান বাড়তে পারে, আজকের ভাগ্য সংখ্যা হলো 5। সিংহ রাশির রাশিফল। আজ অফিসে উন্নতির সুযোগ কাজে লাগান, বন্ধুর জন্য অশান্তি বাড়তে পারে, আগুন দেখে বিপদের আশঙ্কা রয়েছে, প্রেমিকার সাথে আজ তর্কে না যাওয়াই ভালো হবে, আর্থিক ব্যাপারে চাপ বাড়তে পারে, সংসারের জন্য অনেক করেও বদনাম হবে, আজ কোনো অশান্তি থেকে সাবধানে থাকুন, ব্যবসায় উচ্চপদস্থ ব্যক্তির সাথে আলোচনা হবে, প্রেমের জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে, অফিসে কাজের চাপ একটু বাড়বে, আপনার শিশুসুলভ স্বভাব ভেসে উঠবে, আপনি একটি কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন, দিনের শেষে আর্থিক উন্নতি হবে, পরিবারের সদস্যরা তুচ্ছ ব্যাপারকে বড় করে দেখাতে পারে, প্রেমিকার সাথে বাইরে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, জীবনে আপনি আনন্দ উপভোগ করতে পারবেন, আপনি কর্মক্ষেত্রে যে সমস্ত কঠিন কাজ করেছেন সেগুলি আজ রিটার্ন পাবেন, আজকে ভাগ্য সংখ্যা হলো 5। কন্যা রাশির রাশিফল। স্বাস্থ্য ভালোই থাকবে, বিবেচকের মতন বিনিয়োগ করুন, বাচ্চারা আপনার প্রত্যাশামাফিক ফল করে আপনাকে অনুপ্রাণিত করবে, প্রেমের উচ্ছ্বাস অনুভব করার জন্য কাউকে খুঁজে পেতে পারেন, কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনার উন্নতি লক্ষ্য করবে, নিজেকে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ায় অভ্যস্ত করতে হবে, আজ ফাঁকা সময়ে কিছু কাজ করতে পারেন, আপনার উচ্ছ্বাসপূর্ণ বিবাহিত জীবনে সুন্দর কিছু পরিবর্তন আসবে,
আজ কোনো অশান্তি থেকে সাবধানে থাকুন। ব্যবসায় বাড়তি লাভ হতে পারে, প্রিয়জনের থেকে আঘাত লাগতে পারে, বন্ধুর জন্য অতিরিক্ত খরচ হবে, সঙ্গীতে সাফল্য আসবে, সংসারের জন্য অনেক করে অযথা খরচ হতে পারে, কাউকে খারাপ কথা বলার জন্য দুঃখ পেতে পারেন, পেটের সমস্যা বাড়তে পারে, প্রিয়জনের কোনো খারাপ খবর আসতে পারে, অযথা কোনো ভ্রমণ হতে পারে। এর ভাগ্য সংখ্যা হলো 5। তুলা রাশি রাশিফল। আজ ব্যবসায় কাজের দায়িত্ব বাড়তে পারে, নেশার প্রতি আসক্তি বাড়বে, শারীরিক সমস্যা বাড়তে পারে, পড়াশোনার জন্য সুনাম বাড়বে, প্রতিবেশীর সাথে তর্ক না করাই ভালো হবে, তৃতীয় ব্যক্তির জন্য খরচ বাড়তে পারে, আজ কোনো আঘাত লাগতে পারে, স্ত্রীর প্রতি অভিমান বাড়বে, কাজের চাপের জন্য শারীরিক কষ্ট বাড়বে, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে খরচ বাড়তে পারে। আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে আরাম করতে যথেষ্ট সময় দেবে, অভিভাবকের সম্প্রসারিত সহায়তা আপনার আর্থিক ঝঞ্ঝাট পার করে দেবে, অন্যদের হস্তক্ষেপ আজ কোনো বিরোধের সৃষ্টি করতে পারে, চিকিৎসার জন্য আজ একটু খরচ হবে, আর জীবনসঙ্গিনীর সাথে সময় কাটানোর জন্য যথেষ্ট সময় থাকবে, আজ কঠিন কিছু পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। বৃশ্চিক রাশির রাশিফল। আজ সুন্দর একটি সন্ধ্যা উপভোগ করবেন, অর্থ তখনই কাজে আসে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় থেকে বিরত রাখেন, প্রেম এবং ভালোবাসা আপনাকে খুশিতে রাখবে, আজ আপনি স্ত্রীর সাথে কিছু টাকা ব্যয় করবেন, আজ আপনার কেউ দুর্বলতার সুযোগ নিতে পারে, ব্যবসায় সমস্যার পরিমাণ বাড়তে পারে, বন্ধুদের থেকে বাজে কিছু ঘটতে পারে, প্রেমের ব্যাপারে বিবাদ আসতে পারে, বাইরের কোনো অশান্তি বাড়তে পারে, ব্যবসায় ঝুঁকি না নেওয়াই ভালো হবে, যুক্তিপূর্ণ কথায় সুনাম বাড়বে, আজ ভালো কিছু যোগাযোগ আসতে পারে, পাওনা আদায়ের জন্য কষ্ট পেতে হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। ধনুরাশি রাশিফল। ব্যবসায় চাপ বাড়তে পারে, বাজে বুদ্ধির জন্য কাজে সমস্যা হবে, স্ত্রীর জন্য মায়ের সাথে বিবাদ বাঁধতে পারে, ব্যবসায় আয় বাড়বে, প্রেমের জন্য চিন্তা বৃদ্ধি পাবে, সন্তানের জন্য কষ্ট পেতে পারেন, কর্মস্থানে ব্যস্ত থাকার জন্য শারীরিক কষ্ট বাড়বে, এমন একটি দিন যেখানে আপনি আরাম করতে পারবেন, আজ শুধু বসে থাকার পরিবর্তে এমন কিছুতে নিযুক্ত হন যা আপনার উপার্জন ক্ষমতাকে উন্নত করবে, প্রেম আনন্দদায়ক এবং উত্তেজনাপূর্ণ হবে, কোনো অংশীদারিত্বে দায়বদ্ধ হওয়ার আগে অভ্যন্তরে অনুভূতি কী বলছে তা শুনুন, আপনার স্ত্রীর জীবনে আজ কিছু মূল্য আপনি বর্ণনা করতে পারেন। একের ভাগ্য সংখ্যা হলো 6। মকর রাশির রাশিফল। আপনার চারপাশে মানুষের সম্প্রসারিত সমর্থন আপনাকে খুশি করবে, আর্থিক পরিস্থিতি কিছুটা খারাপ হবে, ব্যক্তিগত জীবনে কিছু চাপ আসতে পারে, আপনাকে উভয়ের প্রতি মনোযোগ দিতে হবে, প্রতিদিন প্রেমে পড়ার প্রবণতা পাল্টাতে হবে, আপনার মেজাজ আজ পরিবর্তন হতে পারে, আজ পেটে সমস্যায় কষ্ট পেতে পারেন, কাজের জন্য সুনাম বাড়বে, ব্যবসায় ভালো বুদ্ধিতে আয় হবে, উন্নতির পথে বাধা আসবে, স্ত্রীর সঙ্গে বিবাদ বাড়তে পারে, শারীরিক কষ্টের জন্য অনীহা আসতে পারে, সন্তানের জন্য সুখ বাড়বে, বাবা মায়ের শরীর নিয়ে খরচ বাড়বে, সম্পত্তি নিয়ে কিছু সুবিধা আসতে পারে, শারীরিক সমস্যার জন্য মানসিক চাপ বাড়বে। আজকে ভাগ্য সংখ্যা হলো 6। কুম্ভ রাশির রাশিফল। কাজে অশান্তি বাড়বে, চাকরির জায়গায় উন্নতির সুযোগ কাজে লাগাতে পারেন, ব্যবসায় মহাজনের সাথে তর্ক বাঁধবে, বন্ধুর সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে, স্ত্রীর প্রতি ক্ষোভ বাড়বে, কাজের ভালো যোগাযোগ আসতে পারে, শারীরিকভাবে সুস্থ থাকতে বেশি খাওয়া দাওয়া এড়িয়ে চলুন, বাড়তি টাকা পয়সা উপার্জনের জন্য উদ্ভাবনী চিন্তা ব্যবহার করুন, অবাঞ্ছিত আর ঝামেলা এড়াতে পারেন, খুশির জন্য নতুন সম্পর্কের প্রতীক্ষায় থাকুন, আজ আপনি লোকের বিশ্বাসযোগ্যতা সম্বন্ধে জেনে নিন। একের ভাগ্য সংখ্যা হলো 4। মীন রাশির রাশিফল। কোনো বন্ধু আপনার মুক্ত মানসিকতা এবং ধৈর্যশীলতার পরীক্ষা নিতে পারে, আপনার আদর্শ যাতে হার না মানে সেই বিষয়ে সতর্ক থাকা উচিত, আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন, ভালোবাসার জীবন সুন্দরভাবে প্রস্ফুটিত হবে, নতুন কোনো অংশীদারিত্বের কথা আজ চিন্তাভাবনা করতে পারেন, স্ত্রীর সাথে সুন্দর একটি দিন আজ কাটাবেন, আজ শারীরিক কষ্ট বাড়তে পারে, স্ত্রীর সাথে সম্পর্কের উন্নতি হবে, ব্যবসায় বিবাদ বাড়তে পারে, বাইরের লোকের জন্য খরচ একটু বাড়বে, ব্যবসার সুযোগ আজ কাজে লাগান, মনের মতন আয় হবে না,
প্রতিবেশীর সাথে বিবাদে না যাওয়াই ভালো হবে। দুর্ঘটনা থেকে সাবধানে থাকা দরকার রয়েছে। এদিকে ভাগ্য সংখ্যা হলো 6। ভালো থাকুন, সুস্থ থাকুন।